দর্শক, আসলে বাঙালির বুদ্ধি অপরিসীম, সেটা আজকে প্রমাণিত হলো আবার। তো এক ভাই এটা আমার কাছে পাঠাইছে, এখানে আমি খুলে দেখি একটি 12 ভোল্টের ট্রান্সফরমার, 2টা মোবাইল ফোনের ব্যাটারি এবং একটা আপনার যে চার্জার লাইটে যেগুলো ব্যাটারি সেটা এখানে ব্যবহার করছে। তো আসলে আমার প্রশ্নটা হলো, এটা দিয়ে কি এগুলো চার্জ করা আসলে পসিবল, না এগুলো দিয়ে এটা চার্জ করলে এটার কোনো ক্ষয়ক্ষতি হবে না? সেটার কমেন্টে আপনার উত্তরটা দিবেন।